কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল এগারোটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়া উপজেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দগাঁও থেকে উপজেলা সদরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ এ সময় বিএনপি নেতাকর্মীরা দেশে অস্ত্রসহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশিল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ